জেলার মূল ব্লাড ব্যাংকে রক্তের ভাড়ার শূন্য। এদিকে করোনার মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনে ইচ্ছে থাকলেও রক্তদান করতে পারছে না ডোনার। রক্তের চাহিদার কথা মাথায় রেখে এগিয়ে এলো সোশ্যাল মিডিয়ায় মিলিত হওয়া একদল যুবক যুবতী। রক্তদান শিবিরের আয়োজন করে দাতাদের বাড়ি থেকে নিয়ে এসে রক্তদান করালেন তারা। মালদা জেলায় রয়েছে দুটি ব্লাড ব্যাংক। জেলার বড় ব্লাড ব্যাংকটি রয়েছে মালদা মেডিকেল কলেজে। সেই ব্লাড ব্যাংকে রবিবার দুপুরে রক্তের মজুদ শূন্য এসে ঠেকে। অথচ মালদা মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কয়েক হাজার মানুষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রতিদিন রক্তের চাহিদা রয়েছে কয়েকশো ইউনিট, অথচ রক্তের মজুদ না থাকায় সরবরাহ করা যাচ্ছে না রক্ত। এই পরিস্থিতিতে রক্তদাতা সঙ্গে করে না নিয়ে এলে রক্ত মেলা কার্যত অসম্ভব। অন্যদিকে করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ রয়েছে সমস্ত রকম গণ পরিবহন, ইচ্ছে থাকলেও রক্তদান করতে আসতে পারছেন না ইচ্ছুক ডোনাররা। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে এগিয়ে এলেন সোশ্যাল মিডিয়ায় মিলিত হওয়া একজন যুবক যুবতী। আমাদের মালদা নামে এই দলে পক্ষ থেকে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় তারপরও ডোনাররা রক্ত দিতে আসতে পারছেন না, তাই ডোনারদের বাড়ি থেকে নিয়ে এসে রক্তদান করিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন স্বেচ্ছাসেবীরা। শিবিরের উদ্যোক্তা রাজর্ষি কুণ্ডু বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু বন্ধু মিলে আমরা করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় নেমেছি। বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হোক কিংবা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেওয়া, আজ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। ব্লাড ব্যাংকের অবস্থা দেখেই আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। লকডাউনের কারণে অনেকেই রক্ত দেওয়ার ইচ্ছা থাকলেও আসতে পারছেন না। আমরা তাদের নিয়ে আসা এবং পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছি। আশা করছি এতে খানিকটা হলেও ব্লাড ব্যাংকে রক্তের মজুদ থাকবে।